আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাংলা ক্লাসের প্রথম যেই অধ্যায়টা, আমার এই আমাদেরই বাংলাদেশ, এই অধ্যায়ের শব্দের অর্থ, শূন্যস্থান পূরণ, মুখোমুখি উত্তর, যুক্ত বর্ণ, তারপরে এই শূন্যস্থান পূরণগুলো এবং সঠিক উত্তরগুলো আমরা শিখব। তো যথারীতি আমাদের এইগুলো সমাধান করে দিচ্ছে আমাদের ফাহমি। ওকে ফাহমি, স্টার্ট। পূর্ব দেশ, পূর্ব দিকে আছে এমন দেশ, প্রিয় পছন্দ করে হয় এমন, আপন নিজ কবি যিনি কবিতা লেখেন, বীর সাহসী, স্বাধীনতা মুক্তি জন সাধারণ মানুষ। গুড, ভেরি গুড, আমরা শব্দার্থগুলো শিখে গেলাম। এবার আমরা উপরে কিছু শব্দ দিয়ে আছে, এই শব্দগুলো আমরা এখানে বসাবো শূন্যস্থানে। সৈয়দ শামসুল হক একজন কবি। কবি কোনটা দেখায় দাও? কবি, কবি। তারপর সূর্য ওঠার পূর্ব দেশ, সূর্য উঠে পূর্ব দেশ, পূর্ব দেশ, দেশে। তারপর আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা সবাই, আমরা সবাই আপন কাজ করি, আপন কাজ করি। তারপর বাংলাদেশে অনেক, বাংলাদেশ অনেক মানে বীরের জন্ম, বীরের জন্মভূমি। ঠিক আছে, এখন তিন নম্বরে যে মুখোমুখি উত্তর, সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ কোন দেশ, নদীর দেশ? বাংলাদেশ 1300 নদীর দেশ। ওকে, কে মাতৃভাষা শেখালেন? মা মাতৃভাষা শেখালেন। মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? কারণ মায়ের ভাষাতেই আমরা প্রথম কথা বলতে শিখি, তাই মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে। ওকে, ভেরি গুড। তারপর আমরা যুক্ত বর্ণগুলো শিখব। সূর্য অর্থাৎ জয়ের রেফ, এটা কিসের কিসের যুক্ত? রেফ আর জ, এরকম শব্দ আছে, কার্য আর ধৈর্য। তারপর পূর্ব, পূর্ব অর্থাৎ বয়ের রেফ, রেফ ব, রেফ আর ব, এরকম আছে গর্ব আর সর্ব। স্বাধীন, স্বাধীন দন্ত সয় ব, দন্ত সয় যোগ ব বা ব ফল আমরা এটাকে বলবো, এরকম আছে সর আর সর, স্বদেশ, স্বদেশ, মিষ্টি, মিষ্টি, তো সয়ট কোন সব, মূর্ধন্য স, মূর্ধন্য স আর ট, হ্যাঁ মিষ্টি। তারপরে এরকম ভাবে হয়েছে কষ্ট আর চেষ্টা। ঠিক আছে, এবার বাম পাশে দুইটা শব্দ দেওয়া আছে, একটা শব্দ সঠিক হবে এবং একটা ভুল, আমরা সঠিক শব্দটা নিয়ে আসব। আমার প্রিয় আপন দেশ, আপন দেশ, কবির দেশ, বীরের দেশ, বীরের দেশ, সূর্য উঠার পূর্ব দেশ, পূর্ব দেশ, মনের ভাষা জনের ভাষা, জনের ভাষা, মা শেখালেন মাতৃভাষা। ঠিক আছে, তারপর আমরা সঠিক উত্তরের টিক চিহ্ন চলে যাই সঠিক উত্তরে। বাংলাদেশ কত শত নদীর দেশ? বাংলাদেশ 1300 নদীর দেশ। গুড। তারপর জনের ভাষা বলতে কবি কোনটি বুঝিয়েছে? সাধারণ মানুষের ভাষা। ভেরি গুড। বাংলা কাদের মাতৃভাষা? বাংলা বাঙালিদের মাতৃভাষা, বাঙালির মাতৃভাষা। ওকে, আমাদের সবগুলো প্রশ্ন উত্তর হয়ে গেল। তো তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।